নমস্কার বন্ধুরা, শুভজিৎ দর্শনে স্বাগত জানাই। তো আজকে তোমাদের কাছে 27 তারিখের 27শে জুন, ঠিক আছে, তার কর্মসংস্থান পেপারটা নিয়ে আলোচনা করব। তা এই পেপারে কি কি নোটিশ বেরালো পরীক্ষার, তা বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা কোনো জায়গায় স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে হবে। আর কোন যারা যারা WAP অ্যাসপিরেন্ট আছে, অর্থাৎ পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের ক্ষেত্রে সুখবর আছে, একটা নোটিশ বেরোতে চলেছে খুব তাড়াতাড়ি। পারলে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দাও, পারলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারো, আর এখনই কিন্তু বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো। তা বলে রাখি, ফার্স্ট যে নোটিশটা দিয়েছে সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ SSC। কী বলেছে, কেন্দ্রীয় সংস্থা, ছখানা কেন্দ্রীয় সংস্থা পুলিশ নেওয়া হবে সাব ইন্সপেক্টর, অর্থাৎ CPO। গ্র্যাজুয়েট ছেলেরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা আমি আজকে ভিডিও বানিয়েছি, সেটা যারা যারা দেখেনি তারা তারা প্লে লিস্টটিকে দেখে নিতে পারে, এটা আমি আর আলোচনা করলাম না। এবার আমি আসি রেলে কিছু লোক নিয়োগ করা হবে, 108 জন অ্যাসিস্ট্যান্ট হসপিটাল অ্যাটেন্ডেন্ট। মাধ্যমিক পাস হলেই আপনি, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখো পোস্টগুলো দিয়ে দেওয়া হয়েছে, 108খানা টোটাল পোস্ট আছে, 108খানা। তা এটা হচ্ছে উত্তর রেলওয়ে প্যারামেডিক্যাল স্টাফের লোক নিয়োগ করা হবে। এখানে হসপিটাল অ্যাটেন্ডেন্ট এটা পোস্টের নাম, ডেড বডি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে লোক নিয়োগ করছে, মাধ্যমিক পাস হলে তবে আবেদন করতে পারবে। এছাড়া হাউসকিপিং অ্যাসিস্ট্যান্ট, মূল মাইনে কত এখানে, 18,000 টাকা হচ্ছে মূল মাইনে। আর এখানে এজ ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে 18 থেকে 33, এই বয়সে হলে আপনারা কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এছাড়াও যারা যারা নার্সিং পড়েছে তারাও আবেদনযোগ্য, BSc নার্সিং অগ্রাধিকার হলে তারাও আবেদনযোগ্য, সবাই আবেদন করতে পারবে। এটাই এখানে উপর পদে বয়স কী দিয়েছে, না 1/6/2020 অনুযায়ী তাকে বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। চাকরি হবে কোথায়, নয়াদিল্লিতে চাকরি হবে, চুক্তিভিত্তিক, কারণ এই সময় লকডাউনের কারণে আমরা জানি করোনা ভাইরাস দিন দিন বাড়তে চলেছে, বেড়েই যাচ্ছে। তা সেই জন্য হসপিটালে কিছু লোক নিয়োগ করছে, তা রেলওয়ে, নর্দার্ন রেলওয়ে। তা কোথাও পাঠাতে, এখানে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করবে, সরাসরি ইন্টারভিউ। ইন্টারভিউ হবে হচ্ছে 8 জুলাই, বিস্তারিত জানতে গেলে এই ওয়েবসাইটটা এই যে নিচে দেওয়া আছে, www.nr.indianrailway.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ফলো করতে পারো। এইবার আসছি আমি 3 নম্বর পোস্টে। 3 নম্বর পোস্ট কী বলেছে, 3 নম্বর পোস্ট হচ্ছে পোর্ট স্টার্সে 196 জন অ্যাপ্রেন্টিসশিপ, অর্থাৎ অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। এখানে কোয়ালিফিকেশানটা বলে রাখি, যারা যারা ITI পাস করেছে, এছাড়াও যারা যারা পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা পাস করেছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তা এটা নিয়ে আমি পরে আলোচনা করবো, যদিও আমি মেন যে এতদিনের জন্য অপেক্ষা করে আছে অনেকে, সেটা নিয়ে আলোচনা করি। ট্রাফিক পুলিশে 2577 জন লোক নিয়োগ করা হবে, সে বিজ্ঞপ্তি বেরোচ্ছে, ঠিক আছে। এইখানে কোনো জায়গায় স্কিপ করলে চলবে না, ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। কোনো জায়গায় স্কিপ করলে যেসব জিনিসগুলো আলোচনা করবো, হয়তো পেপার পড়লে তোমরা বুঝতে পারবে, কিন্তু অনেক জিনিস আছে যেগুলো বোঝা মুশকিল, বন্ধুদেরকে জিজ্ঞেস করতে হয়, অনেক গ্রুপে জিজ্ঞেস করতে হয়। তা আমি একটুখানি বলে রাখি, এই ট্রাফিক পুলিশ এটা কিন্তু অ্যাকচুয়াল কলকাতা পুলিশের আন্ডারেই পড়ে, ট্রাফিক পুলিশ, ঠিক আছে। এছাড়াও যারা যারা মানে কোন কোন পদ এখানে ফাঁকা রয়েছে বলে রাখি, পদ ফাঁকা রয়েছে, কনস্টেবলের পদ ফাঁকা আছে, ড্রাইভারের ফাঁকা আছে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ ASI সাব ইন্সপেক্টর, এই পদগুলো কিন্তু ফাঁকা আছে। এছাড়াও DSP অতিরিক্ত যে পদগুলো, DSP মানে হচ্ছে আমরা জানি WCS দিয়ে গ্রুপ বিতে হয়, কিন্তু এখানে কিন্তু পদোন্নতির জন্য এখানে ব্যবস্থাপনা রয়েছে এখানে, ঠিক আছে। তা এখানে 2577 জনকে নিয়োগ করা হবে ট্রাফিক পুলিশে। তা এটা করবে হচ্ছে WB বোর্ড, যেটা আমাদের পুলিশ বোর্ড নিয়োগ করে থাকে, যে কারা কারা আবেদন করতে পারবে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে কোনো আলাদা কিছু করে বলে দেওয়া নেই, এটুখানি বলে রাখলাম যে খুব তাড়াতাড়ি কিন্তু ট্রাফিক পুলিশে ভ্যাকেন্সি বেরিয়াচ্ছে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশে ভ্যাকেন্সি বেরোচ্ছে, কলকাতা পুলিশের ভ্যাকেন্সি কিন্তু বেরোচ্ছে, এইটুখানি বলে রাখলাম। এইবার আমি আসি 4 নম্বর পোস্টে। 4 নম্বর পোস্ট কী বলেছে দেখে নিই একটুখানি। বলেছে কেন্দ্রীয় সংস্থায়, কেন্দ্রীয় সরকারের সংস্থায় পাওয়ার গ্রিডে 230 জন লোক নিয়োগ করা হবে, 230। এখানে কারা কারা আবেদন করতে হবে, যারা যারা বিটেক ক্যান্ডিডেট একমাত্র কিন্তু এখানে এলিজিবল, যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ করতে তারা কিন্তু একমাত্র আবেদন করতে পারবে, বিটেক ক্যান্ডিডেট ছাড়া কিন্তু এখানে আবেদন করা যাবে না। থার্মাল পাওয়ারে
100 জন ট্রেনি, এখানেও কিন্তু সেম ব্যাপার, বিটেক ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এইবার বলে রাখি কী কী এখন ফর্ম ফিল আপ চলছে। ঠিক আছে, না আরেকটা আছে এখানে, তাও বলে রাখছি আপনাদের, এই যে 47 জন ট্রান্সলেটার কী বলেছে, 47 ট্রান্সলেটার নিয়োগ করা হবে। সেটা কোথায় নিয়োগ করা হবে, যারা হয়তো ওই মাস্টার্স ডিগ্রি করেছে বা ইংরেজিতে ইংরাজি বিষয়ে কোনো ডিগ্রি কোর্স করে থাকে বা গ্র্যাজুয়েশন করেছে, তারা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, আর বয়স হতে হবে 18-27 মধ্যে। ঠিক আছে, লিখিত পরীক্ষা 150 মার্কসের নম্বরে 75 মিনিট সময় পাবে, লিখিত পরীক্ষা হবে। আর ওয়েবসাইটটা বলে রাখি, সেখান থেকে গিয়ে দেখে নিলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে তোমরা, www.loksabha.nic.in এই ওয়েবসাইটে চলে যাও, তোমরা কিন্তু ভালোভাবে জিনিসটা পেয়ে যাবে। ওখানে কিন্তু পাই টু পাই বলতে গেলে পুরো নোটিশটা দেওয়া আছে, সেই নোটিশটা এখন আলোচনা করিনি, আমার কাছে রয়েছে, যদিও নেক্সট ভিডিওতে আমি আলোচনা করে দেবো এই নোটিশটা কী কী সম্পর্কে। তা এই মুহূর্তে ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি তাও তোমাদের একটা হিংস দিয়ে দিলাম যে এই মুহূর্তে পেপারে কিন্তু বেরিয়েছে, তোমরা আবেদন করতে পারো। চুঁচুড়া মিউনিসিপ্যালিটিতে মজদুর পিউন পদে নিয়োগটা বাতিল হয়েছে, 54 জন, তোমাদের বলা হয়নি যদিও, 54 জন যে লোক নিয়োগ করা হতো, অর্থাৎ পিউন মজদুর যে লোকটা নিয়োগ করা হতো, সেখানে কিন্তু আমরা অ্যাপ্লিকেশান করেছিলাম। ঠিক আছে, অ্যাপ্লিকেশান করেছি, সেটা কিন্তু বাতিল হয়েছে। বিষয় জানতে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো, কবে কী নতুন করে অ্যাপ্লিকেশান নেওয়া হবে তার যদি ডিটেলস যদি পাওয়া যায় আমি তোমাদের কাছে তুলে ধরবো। ঠিক আছে, এবার হচ্ছে লাস্ট যে পোস্টটার জন্য আমি বলছিলাম, লাস্ট পোস্টটা হচ্ছে ITIতে ইন্সট্রাক্টর হওয়ার সরকারি কোর্সে ভর্তি। অর্থাৎ আমরা কিছুদিন আগে দেখেছিলাম WPSCতে কিছু ইন্সট্রাক্টর নিয়োগ করার কথা ছিল, তার ফর্ম ফিল আপ হয়েছে, তার পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হবে। যারা যারা ITI করেছে বা 5 বছরে কোনো জায়গায় কর্মরত ছিল বা কোনো ইন্ডাস্ট্রিতে পলিটেকনিক বা ITI যারা যারা করেছে বা অ্যাপ্রেন্টিসশিপ করেছে, 2 বছর ট্রেনিং আছে, তারা তারা কিন্তু আবেদন করতে পারতো। সেখানেও কিন্তু এখানে ITI কোর্সের জন্য ইনস্ট্রাক্টরের বিজ্ঞপ্তি নেওয়া শুরু হয়েছে। ঠিক আছে, এটা বলে রাখলাম, একটুখানি অফিসিয়াল ওয়েবসাইটে বলে রাখি তোমাদের, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.miniOnlineAdmission.in। এর মাধ্যমে কিন্তু তোমরা গেলে সব যে পেয়ে যাবে। এছাড়া কারা কারা এখানে আবেদন করতে পারবে, যারা যারা ITI পলিটেকনিক পাস করেছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এছাড়াও বলে রাখি আরেকটা জিনিস, পরীক্ষা কেন্দ্র কিন্তু কলকাতায় রয়েছে, ভুবনেশ্বর, আগরতলা, কলকাতা, পাটনা, এসব জায়গায় রয়েছে, কোনো চিন্তা নেই। কম্পিউটার বেস টেস্ট হবে, আর 13-18 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তাও বলে এখন এই মুহূর্তে কাগজে দিয়েছে, লকডাউনের কারণে এখনও ঠিকঠাক বলা যাচ্ছে না কখন পরীক্ষা হবে, কী কী হবে, তা বলে রাখলাম। এখন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট miniOnlineAdmission.in মাধ্যমে কিন্তু তোমরা গিয়ে ফর্মটা ফিল আপ করে নিতে পারো, বা বিস্তারিত জানতে গেলে ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ পেয়ে যাবে, নোটিশটা ডাউনলোড করে নিয়ে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আজকে ছিল এইগুলো, এইবার আমি বলে রাখি কী কী ফর্ম ফিল আপ এখন চলছে। এই মুহূর্তে যে যে ফর্ম ফিল আপগুলো চলছে সেগুলো হচ্ছে পৌর নিগমে মজদুর, তারপরে হচ্ছে সার্জেন্ট, ফার্মাসিস্ট, ফিল্ড ওয়ার্কার, মানে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। তোমরা কি যদি দেখো ফলো করো এই ওয়েবসাইট www.mscwb.org, এটাতে গিয়ে দেখতে পেলে অনেকগুলো ফর্ম ফিল আপ হচ্ছে, আমি এই নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তারা অবশ্যই প্লেলিস্ট থেকে চেক করে নিতে পারো। ঠিক আছে, এবার হচ্ছে দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ডে কিছু লোক নিয়োগ করা হচ্ছে, 8 পাস, উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারো। এছাড়াও DRDOতে সায়েন্টিস্ট নিয়োগ করা হয়েছে, সেটা তোমরা দেখতে পারো গিয়ে। CSIR-এর ক্ষেত্রে কিছু লোক নিয়োগ করে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সেখানে কিন্তু গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাস হলে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে www.cimfr.nic.in। ঠিক আছে, বিদ্যুৎ সংস্থায় কিছু এক্সিকিউটিভ ট্রেনিং নিয়োগ করা হবে, অফিসিয়াল ওয়েবসাইট www.apcpl.co.in, এখানে দেখি তুমি দেখতে পারো। ঠিক আছে, ইন্ডিয়ান অয়েলের ক্লার্ক, এটা 1 তারিখ পর্যন্ত ডেট বাড়িয়েছে, indianoil.com এখানে তোমরা দেখতে পারো। ঠিক আছে, আর UPSCতে উচ্চ মাধ্যমিকের জন্য অর্থাৎ NDA পোস্টের জন্য UPSCOnline.nic.in এর মাধ্যমে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, ব্যাস এইগুলোই ছিল। আর এছাড়া হচ্ছে বিমানবাহিনীতে যে AFCAT, এতে কিছু লোক নিয়োগ করা হবে, গ্র্যাজুয়েট ছেলে আবেদন করতে পারবে।
বিমান বাড়িতে পোস্ট গ্রাজুয়েট, এছাড়া রেলে অ্যাপেন্টিসিপ জন্য অ্যাপেন্টিসিপ এখানে তুমি দেখতে দেখতে গেলে www.ncr.indianrail.nic.in এর মাধ্যমে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, এইগুলো ছিল। তো আশা করি তোমাদের কাছে পুরো ভিডিওটা আমি কাগজটা তোমাদের কাছে আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুকে শেয়ার করে দিও, আর যদি ভালো লাগে অবশ্যই বলো কমেন্ট বক্সে কেমন লাগলো, যদি কোনো কোয়ারিজ থাকে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকবে, ধন্যবাদ।